হ্যালো ফ্রেন্ডস, তোবা সেলস আপনাকে স্বাগতম জানাই। ফ্রেন্ডস, দাগমুক্ত ফর্সা ত্বক কেনা চাই? দাগমুক্ত ফর্সা ত্বক পেতে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি এবং অনেক ধরনের প্রোডাক্ট প্যাক ইত্যাদি আরো কত কি ব্যবহার করেছি, কিন্তু সবসময় কি উপকৃত হচ্ছি? তাই উজ্জ্বল দাগমুক্ত ত্বক পেতে আজকে আমি আপনাদের বলবো কিভাবে হলুদ দিয়ে তৈরি কিছু সহজ ঘরোয়া প্যাকের সাহায্যে পেতে পারেন উজ্জ্বল দাগমুক্ত ফর্সা ত্বক। তো চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন হলুদের কার্যকারী তিনটি ফেস প্যাক। তবে দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফ্রেন্ডস, কাঁচা হলুদের তিনটি ফেস প্যাক তৈরির পদ্ধতি। আদি যুগ থেকেই হলুদ ত্বকে রযত্নে ব্যবহৃত হচ্ছে। হলুদের তৈরি বিভিন্ন প্যাক ব্যবহার করে পেতে পারেন উজ্জ্বল ও দাগমুক্ত ত্বক। তাহলে চলুন প্যাকগুলো তৈরি করা শুরু করি। প্রথমে আপনাদের তৈরি করে দেখাবো হলুদ এবং দুধের প্যাক। প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে নিব, তারপর 1 চামচ কাঁচা হলুদের পেস্ট এই বাটির মধ্যে নিয়ে নিব। এবার 2 চামচ কাঁচা দুধ এর মধ্যে অ্যাড করব। এখন ভালো করে মিশিয়ে এর প্যাক বানিয়ে নিব। দেখুন ফ্রেন্ডস, আমার মিশানো হয়ে গেছে। এবার এই প্যাকটিকে সমস্ত ঘাড় এবং মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট না শুকানো পর্যন্ত রেখে দিব। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। ফ্রেন্ডস, এই প্যাকটি আপনার ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত করতে অনেক সাহায্য করবে। দ্বিতীয় স্টেপে তৈরি করে দেখাবো হলুদ ও লেবু রস এবং মধু। ফ্রেন্ডস, লেবু রস এবং মধু ত্বকের যত্নে অনেক উপকারী। এবার একটি পরিষ্কার বাটি নিয়ে নিব, তারপর এই বাটির মধ্যে নিয়ে নিব 2 চামচ হলুদের পেস্ট। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ লেবু রস। এবার অ্যাড করব 1 চামচ মধু। সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে প্যাক তৈরি করে নিব। দেখুন, আমার মিশানো হয়ে গেছে। এবার এই প্যাকটিকে আপনার ঘাড় এবং মুখ ভালো করে লাগিয়ে শুকনো পর্যন্ত রেখে দিন, তারপর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, লেবু রস ব্লিচিংয়ের কাজ করে এবং মধু দাগ দূর করতে সাহায্য করবে। এবার আপনাদের তৈরি করে দেখাবো তৃতীয় স্টেপ, হলুদ এবং লেবু রস। ফ্রেন্ডস, হলুদ এবং লেবু রসের কোনো জুড়ি নেই। একটি পরিষ্কার বাটি নিয়ে নিব, এবারে বাটির মধ্যে নিয়ে নিব 1 চামচ ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ কাঁচা হলুদের পেস্ট। এরপর অ্যাড করব 1 চামচ লেবু রস। এবং 1/2 চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। দেখুন, আমার মিশানো হয়ে গেছে। এবার ঘাড়ে এবং মুখে ভালো করে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
फ्रेंड्स एपे एक प्रतिदिन व्यवहारे पाबेन उज्जवल दागमुक्त त्वक। फ्रेंड्स ए तीनटर मध्य जेकोनो एकटी व्यवहार करते पारेन, एते करे आपनार त्वक हबे उज्जवल ओ दागमुक्त फर्सा त्वक। फ्रेंड्स এই রেমেডিটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।